সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি রেলবাজার হাট, এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন, রবিবার এবং বৃহস্পতিবার বসে। আজ বৃহস্পতিবার, 23শে ডিসেম্বর 2021। তো আপনারা জানেন যে রেলবাজার হাটের পরিধি কিন্তু খুব ছোট, আর এই যে এই সাইজের গরুগুলো আপনারা যেগুলো পছন্দ করেন, এই সাইজের গরুগুলোই কিন্তু আমদানি সব থেকে বেশি হয়। আর এই গরুগুলোই আজকে আপনাদের এই প্রতিবেদনে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ একটা প্রতিবেদনের মাধ্যমে রেলবাজার হাটের যতগুলো গরু উঠেছে আজকে, সবগুলো গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে। দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে। তো চলেন আমরা কথা বলার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা এই দুইটা আপনার ও তিনটা নাকি? তিনটায় তো কি অবস্থা এখন? দাম দর কি কেউ করে চাচা? কেউ কয় নাই, সবে মাত্র তো শুরু হাট। হাট তো শুধু শুরু নাকি? তো এই যে কালাটা কত চাইলেন? 26। কত বলছে চাচা? ও বলে নাই, বলে নাই। এটা কি কালকে ফাঁসিলা নিয়ে গেছিলেন? কত পর্যন্ত উঠছিল? 2000 পর্যন্ত। তা আপনার টার্গেট কেমন, কত হলে বিক্রি করবেন? 26 চাইলেন, 3000 বিক্রি করবেন মানে? ও 3000 বলতে 23, আর 22000, ও আচ্ছা 22000 বলছিল, 23000 হলে বিক্রি করবেন। এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর এটা চাচা, এটা 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 কত বলছিল? এটা কত, কত হলে ছাড়বেন লাস্ট? 24 পর্যন্ত হলে দেওয়া যাবে। আচ্ছা এগুলো আনুমানিক বয়স এক বছর হবে কি? এক বছরের কাছাকাছি না? আচ্ছা আচ্ছা। আর তার পাশে এটা চাচা, এটা 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 33। দেশি তো নাকি? কত বলে, কত কত বলছে? কালকে 28 পর্যন্ত বলছিল, দেন নাই। 28 দিলে লাভ হবে না নাকি? কত যেতে হবে চাচা? কাছাকাছি 30-এর কাছাকাছি। এই দেখছেন একটা 30-এর কাছাকাছি হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এ পাশে আরও বেশ কিছু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, আপনার এই দুটা চাচা, এগুলো কি কালকে ফাঁসিলা দিয়ে ঘুরে আসছে? ও আচ্ছা আচ্ছা। তো এটা কত পর্যন্ত দাম উঠছিল চাচা? হ্যাঁ হ্যাঁ, 24। কেমন টার্গেট, কেমন? 26-27। এই যে দেখছেন আনুমানিক এক বছরের মতো বয়স, এক বছরের মতো বয়স, 26-27 হাজার হলেই বিক্রি হবে। আর এটা 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 চাচা 30 চাচ্ছিলেন, ও বিক্রি রেট মানে এর নিচে আর আসা যাবে না, 1000 কমও আসতে পারে। আচ্ছা আচ্ছা, 30000 টাকা প্রত্যাশা, আরও কিছু কমও হতে পারে। এই যে এটি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এ পাশে দেখছি কয়েকটা, এগুলো একটু তথ্য দেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আপনার এই দুইটা, আচ্ছা এইটা প্রথমটা কত টাকা দাম চাইলেন, কত টাকা দাম চাইলেন? এটা 18.5 হলে দিবেন লাস্ট? 18.5। এটা কি কালকে কারেন্ট হাট নিয়ে গেছিলেন নাকি? গ্রামে কিনা? আচ্ছা আচ্ছা, 18.5 হাজার হলে এটা বিক্রি। আর ওইটা চাচা, ওইটা ওইটা এটা এটা কত চাইলেন, কত হলে ছাড়বেন? 17 পর্যন্ত হলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, 17000 পর্যন্ত হলে এটা দেওয়া যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এগুলো তো সব বক না, আনুমানিক বয়স কতদিন হতে পারে? 6-7 মাস করে হতে পারে। আর এটা এটা আপনার কি, এটা কি আপনার? এটা 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 আপনার না, এটা আপনার ভাই, আপনার এটা ভাইয়া আপনার না, আপনার এই দুইটা। এটা কত টাকা চাচ্ছিলেন? 20। কত বললো, কত? এখনো তো কেউ বলেই নাই, দাঁড়াকে নাই। হাট তো সবে মাত্র শুরু নাকি ভাই? মানে 2 ঘন্টা চলে, মানে আমদানিও কম, গ্রাহকও কম, লাভ হয় আপনাদের মোটামুটি রেলবাজার হাটে? মোটামুটি 15 দিন হইলে হয়ে যায়, মানে লটারি লেগে গেলে হয়ে গেল। আর না হলে কিনে গেলে বড় হাটে নিয়ে যায়, বড় হাটে, ও এখানে কিনে বড় হাটে নিয়ে যায়। তার মানে এই হাটকে লটারি হাট বলা যায়? লটারি হাট হইলে হইলো, না হলে না হলে নাই। আচ্ছা আচ্ছা, কিনতে সুবিধা আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গ্রাহক কম, কিনতে সুবিধা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা চাই আপনাদের ভালোই ব্যবসা হোক। তো এটা কত হলে রাখা যাবে ভাই? 18,000 হলে লাস্ট বিক্রি। বকনা বকনা এটা ভাই, জান এটা ১৭,000 হলেই ছেড়ে দেবেন। এই যেটা ১৭,000 হলে, আর এই দুটো কি আপনার ভাই? কত চাইলেন এটা? বকনা কত হলে ছাড়বেন? ২১ হলে, এর নিচে দিবেন না? লাস্ট ২১। আচ্ছা এটা আনুমানিক বয়স কত ধরে হয়েছে একটা আইডিয়া দেন তো। ৮ হচ্ছে, ৯ মাসের মতো বয়স হবে। এই যে আর এইটা ভাইয়া, এটা কত চাচ্ছিলেন? ওটাও ১৮ হলে দিবেন? ১৯ হলে, এই যেটা ১৯,০০০ দেখলাম সবগুলোই হচ্ছে আজকের বাজারের। এর পাশে কয়েকটা সার গরু দেখছি আমরা, এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আজকে কয়টা নিয়ে আসলেন? ৩টা। দাম দর কি কেউ করছে ভাই? কেউ করে নাই। আচ্ছা এই যে ক্রসটা কত চাচ্ছিলেন? ৩৭। এখন পর্যন্ত কত গেছে? ৩৪ কি নাই? তার মানে ১,০০০ তো লাভ করতেই হবে। ৫০০ লাভ করতেই হবে। হ্যাঁ ৩৫ ন্যূনতম, লাস্ট ৩৫ হলে দেওয়া যায়, এর নিচে তার দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা দেখাই আমরা, ৩৫,০০০ হলে এটা দেওয়া যায়। আচ্ছা আর এটা আমাদের একটু ফিক্সড রেটটা বলে দেন, আমরা আপনার নাম্বারটা আবার দিব, যদি কারো পছন্দ হয় নিয়ে নেবে। এটা কত? ৫৫। এই যে এটা আরিয়া গরু, এটা লাস্ট ৫৫ দেখাই আপনাদের। আর এটা হচ্ছে ৩৫, এটা হচ্ছে ক্রস, এটার আনুমানিক বয়স ৭ মাস ৬ মাস। আর এটা এটা ভাই, এটা এটা কত হলে রাখবেন? ২৫,০০০ হলে, এ তো মানে কালারটা আমাকে মোটামুটি ভালো লাগছে দেখি। কি কালার বলে? বাগরা কালার। আর জাত মূলত কি এটা দেশি না? ক্রসের মধ্যে এটা জিব্বা তো সাদা তো দেখি, জিব্বা সাদা। এই যে এসে দেখে আপনাদের। আচ্ছা আলম ভাই, এগুলো যদি এই রেটের মধ্যে কেউ নিতে চায় নিতে পারবে? আর এই যে আমরা আরো কিছু কিন্তু দেখালাম, রেটগুলো দেখালাম, এই রেটে হয়তো বা ওনারা দিয়ে দিবে। তো যদি কে দিবে না দিবে বলতে পারছেন না, কিন্তু আমি যে রেটটা বলছি আমার আমার দামে এই দামে কেউ যদি নিতে চায় আমি সমস্যা দিয়ে দিবেন। আচ্ছা তারপরে যদি কেউ নিতে চায় আপনার দিতে পারবেন? অবশ্যই। একটু আপনার নাম্বারটা দেন তো। ০১৭৯ হ্যাঁ ৪৮৩৩ হ্যাঁ ৫০৪, এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা তারপরে অনেকেই আছে এই ভিডিওটা দেখে আপনার ওগুলো পছন্দ করে ফেলবে, কারণ এখনই আমরা ছেড়ে দেবো আর কি। যদি হয় তাহলে সেভাবে আপনি করে দেবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। এ পাশে একটা দেখছি ভাই, আসসালামু আলাইকুম। এটা কত চাচ্ছিলেন ভাইয়া? ৪৫,০০০ কত হলে রাখা যাবে? ২২,০০০ ২২,০০০ সাইওয়াল নাকি? কত হলে বিক্রি করবেন? ৩০ এর নিচে দিবেন না? লাস্ট ৩০,০০০ হলে বিক্রি হবে, আমরা একটা দেখানোর চেষ্টা করি। এটা সর্বশেষ ৩০,০০০ হলে কিন্তু দর্শক শ্রোতা ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।